হ্যালো এভরিওয়ান, আমি সজীব আহমেদ, ইতালির বারি শহর থেকে। প্রবাসী মনের কথাগুলো নিয়েই আমার ভিডিও বানানো। আজ আমি কাজ থেকে যখন ফিরতেছিলাম, ফেরার পথে দেখলাম জমিতে কিছু লোক কাজ করতেছে। এখানে অনেকগুলো বাংলাদেশি ভাইয়া সহ বিশ্বের অন্যান্য কান্ট্রির অনেক লোক এখানে জমিতে কাজ করতেছে। প্রবাস মানেই আসলে খুব আরামদায়ক আর শান্তিপ্রিয় জায়গা না। আমরা বাংলাদেশি অনেকেই মনে করি ইউরোপ আমেরিকা উন্নতিশীল কান্ট্রি, সেখানে মানুষ খুব অনায়াসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। আসলে ব্যাপারটা এরকম না, প্রবাসীরা সর্বোচ্চ শ্রম দিয়ে এখানে কাজ করে। এখানে ইউরোপ আমেরিকা যারা থাকে তারা লক্ষ লক্ষ টাকাই ইনকাম করে, কিন্তু লক্ষ লক্ষ টাকার পিছনের গল্পটা শুধুমাত্র যারা প্রবাসী তারাই জানে। তাদের কষ্টগুলোর কথা কখনো পরিবারের সাথে শেয়ার করে না। দিন শেষে তারা ঠিকই লক্ষ লক্ষ টাকা মাস শেষে পরিবারের কাছেই পাঠিয়ে দেয়, কিন্তু প্রবাসীদের কষ্টের কথাগুলো কখনো জানা হয় না। দিন শেষে প্রবাসীদেরকে ভালোবাসতে শিখুন, সাপোর্ট করতে শিখুন। প্রবাসীরা হচ্ছে বাংলাদেশের জন্য দ্বিতীয় যোদ্ধা, যাদের রেমিডিক্সের টাকা বাংলাদেশের উন্নয়নশীল খাত টিকিয়ে রেখেছে।